সন্মুখত মহারণ, রায়পুরত কংগ্রেসের মন্থন, দেশত নির্বাচনের সময়, চলিত বর্ষত নখন রাজ্যত বিধানসভা নির্বাচন, 2024 বর্ষর আরম্ভণিতেই লোকসভা নির্বাচন, রাজনীতির এই যুজক লৈ ছত্তিশগড়ত কংগ্রেসের মন্থন। সামরণি পড়ি ছত্তিশগড়ের রায়পুরত অনুষ্ঠিত কংগ্রেসের 85 সংখ্যক রাষ্ট্রীয় অধিবেশনের অধিবেশনতেই দলটোৱে প্রস্তুত করেছে নির্বাচনী রাজনীতিত বিজেপি বিরোধী অভিযানের রণনীতি। অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গের নেতৃত্বত নতুন চিন্তার নির্বাচনী রণত নমার বাবে সাজু হয়েছে কংগ্রেস। অধিবেশনত সংশোধন করা হল দলটোৰ সংবিধান, নেতৃত্বক অধিক সবল আর কার্যক্ষম করবলে 35 জনলৈ বৃদ্ধি, কংগ্রেস কার্যকরী সমিতির সদস্যর সংখ্যা, নির্বাচনী যুজত অনুসূচিত জাতি জনজাতি অন্যান্য পিছপরা শ্রেণী আর মহিলাসকলক লগত লৈ আগবহার পরিকল্পনা কংগ্রেসের। তারই অংশ হিসাবে দলের সকল পর্যায়ের সমিতিত এই সকল লোকর 50% পদ সংরক্ষণের সিদ্ধান্ত। অধিবেশনত কংগ্রেস দলে প্রস্তুত করেছে নির্বাচনী এজেন্ডা। দলটোৰ নির্বাচনী এজেন্ডাসমূহৰ মাজত থাকিব নিবনুৱা সংস্থাপন, দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ, আর্থিক অসমতা দূরীকরণ, কৃষকৰ জীৱনৰ উত্তৰণ, দৰিদ্ৰ আদিবাসীক সম অধিকাৰ প্ৰদান, জনতাৰ অধিকাৰৰ সুৰক্ষা আৰু গণতন্ত্ৰৰ সুৰক্ষা। এইসমূহ ইস্যুলৈ বিজেপিৰ বিৰুদ্ধে ৰাইজৰ ওচৰ চাপিব কংগ্ৰেছ দল। কংগ্ৰেছৰ প্ৰায় সকলো শীৰ্ষ নেতাই অংশ লোৱা অধিবেশনত বিজেপি চৰকাৰৰ নীতি আৰু কাম কাজক লৈ উচলে বিশদ আলোচনা। আলোচনার মাজতেই কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতি সমালোচনা সাংসদ গৌরব গগৈ। বর্তমান মে ভাজপা সরকার কে সময় মে বিদেশ নীতি এক ব্যক্তিগত নীতি বন গই হে, বিদেশ নীতি এক ব্যক্তি কি ছবি কো বড়ানে কি এক নীতি বন গই হে। গৌরব গগৈর অভিযোগ, এজন ব্যক্তির ব্যবসায়িক মুনাফার স্বার্থতেই চলিছে কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতি। আজ মে ভাজপা আনে কে বাদ বিদেশ নীতি এক ব্যক্তি কি ছবি নহি, বিদেশ নীতি এক ব্যক্তি কা ব্যক্তিগত ব্যাপার বড়ানে কা এক আধার বনা গয়া হে। অফসোস কি বাত হে কি আজ ভারত কি বিদেশ নীতি এক ব্যক্তি কি ব্যাপার কে মুনাফে কে লিয়ে কাম করতি হে। অধিবেশনত রাহুল গান্ধীও আক্রমণের লক্ষ্য করে লয় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করক। হিন্দুস্তান কা মন্ত্রী চায়না সে কে রা হে কি আপকি ইকোনমি হামসে বড়ি হে তো হাম আপকে সামনে খড়ে নাহি হো সকতে হ্যায়, ইসকো কিয়া ন্যাশনালিজম কেহতে হ্যায়, ইসকো দেশভক্তি কেহতে হ্যায় কিয়া, ইয়ে কোন সি দেশভক্তি হ্যায়, ইয়ে কোন সি দেশভক্তি হ্যায়, জো আপসে কমজোর হ্যায় উসকো আপ মারো অর জো আপসে মজবুত হ্যায় উসকে সামনে আপ ঝুক যাও। বিজেপি আরএসএসকু তীক্ষ্ণ কটাক্ষ করে রাহুল গান্ধী। এক নয়া শব্দ হ্যায় আরএসএস বিজেপি ওয়ালোঁ কে লিয়ে, হাম হ্যায় সত্যগ্রাহী ও হ্যায় সত্তাগ্রাহী, ইয়ে সত্তা কে লিয়ে কুছ ভি কর লেঙ্গে, ये किसी से भी मिल जाएंगे, किसी के सामने झुक जाएंगे सत्ता के लिए, ये इनकी सच्चाई है। नेशनल डेस्क ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰ।